DJ Bobby, decide number four. সপ্তাহ সময় নিয়ে গেছিল, এখনো তো সে ফিরে এলো না। তাই আমার দুশ্চিন্তায় যে বড়, আমি বড় দুশ্চিন্তায় আছি। লক্ষিন্দরের এত বিলম্ব হচ্ছে কেন? মা গো, এই দেখো মা, আমি তোমার কোলে ফিরে এসেছি মা। ওরে লক্ষিন, ফিরে এসেছি সবা? হ্যাঁ মা। আরে গিয়েছিলিস বাছা দেশে, আরে বসো চম্পক নগরের সমস্ত প্রজারা আছে তো কুশলে, আছে তো সুখে শান্তিতে, কিন্তু পরিদর্শন করে আমায় দেখতে হবে চম্পক নগরের প্রজারা কে কোথায় কেমন ভাবে আছে। কিন্তু এদিকে আমি চিন্তায় চিন্তিত হয়ে পড়েছি, শোনো কাকে ডেকে জিজ্ঞাসা করে দেখতে হবে আমার পুত্র লক্ষিন্দর মৌন প্রজাত থেকে ফিরে এসেছে কিন্তু তার বিবাহের মদ আছে কিনা। ওই রে শনকা শনকা, এই মুহূর্তে আমার সঙ্গে তুমি সাক্ষাৎ করো, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই শনকা। শনকা তুমি এসেছো? বলো শনকা, তোমাকে অনেক পূর্বেই আমি বলেছিলাম আমার পুত্র লখায়ের বিবাহে মত আছে কিনা, তুমি কি তাকে জিজ্ঞাসা করে দেখেছো? হ্যাঁ মহারাজ, আজ মৌনব্রত থেকে লক্ষিন্দর ফিরে এসেছে, সে বিবাহে মত দিয়েছে। বিবাহে মত দিয়েছে? হ্যাঁ মহারাজ। তাহলে আর তো বিলম্বের নাহি প্রয়োজন, এই মুহূর্তে সতী মায়ের সতী কন্যার
অন্বেষণ আমায় করতে হবে। তা তাহলে কি করা যায়? তুমি অন্তপুরে গিয়ে এই মুহূর্তে আমার দাঁড়ি প্রহরীদের সংবাদ লাগাও, ঘটক মশাই যেন এসে আমার সঙ্গে সাক্ষাৎ করে। যাও সরকার। তাই হোক মহারাজ। রে চাই কালে, তুই কি ভেবেছিস ছলে বলে কৌশলে আমার ছয় ছয় পুত্রকে তুই আমার কর্তৃকে হারিয়ে দিচ্ছিস? আমি যেই হস্তে পুঁজি আছে দেব শুলো পানে, সেই হস্তে পুঁজি বোনা কবু ওই চাই মরি কালে। না 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 না, আমি আমি কখনো তোর চরণে নিষ্পাঞ্জলি জীবের দশায় আমি দেব না। আমি দেখি তুই কেমন করে দেবীত্বের আসন পাস। তাই বলি হে দেবাদিদেব বিরাট পরিশঙ্কর, এক দুই তিন করে তুমি আমার ছয় ছয় পুত্রকে অতল তলে ভাসিয়ে দিলে। তোমার চরণে আমি নিত্য নিরঞ্জন রূপে অঞ্জলি দিই। হায়ের ভাগ্য বিধাতা তোমাকে ধিক্ষার জানায়, তাই বিধাতাকে আমি কি বলি? বিধাতাকে আমি শতকোটি রূপে নমস্কার জানাই আর বলি যে কেমন করে কেমন করে এই ভাগ্য বিধাতার নীতি আমি নিয়ন্ত্রণে রাখবো। তাই দেবাদিদেব মহেশ্বর চরণে আমি নিত্য পুষ্পাঞ্জলি ধ্যান ধারণা। আমি ভুল করেও কোনোদিন তোমার চরণে অঞ্জলি না দিয়ে আমি জলগ্রহণ করি না। তাই বিধাতা তোমাকে জানাই আমি ভিক্ষার নমস্কার। ভুল কি তা না জেনে যাই মাসুল দিয়ে হিসেবে শূন্য খাতায় মেলে সব হারিয়ে, ভুল কি তা না জেনে যাই মাসুল দিয়ে হিসেবে শূন্য খাতায় মেলে সব হারিয়ে, ভুল কি তা না জেনে যাই মাসুল হিসেবের শূন্য খাতায় মেলেনি সব হারিয়ে। ললাট লিখ লিখে বিধাতা নাম কিনেছে ভাগ্যদাতা, রাখি সেই দাতার পায়ে রাখি সেই দাতার পায়ে হাজারো সেলা। মাসুল দিয়ে ভুল কি তা না জেনে যাই মাসুল দিয়ে হিসেবের শূন্য খাতায় মেলেনি সব হারিয়ে, ভুল কি তা ভুল কি তা না জেনে যাই মাসুল দিয়ে। দাঁড়ি প্রহরীর দ্বারা ঘটক মশাইকে নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু ঘটক মশাইয়ের আসতে এত বিলম্ব হচ্ছে কেন? তাহলে কি ঘটক মশাই সঠিক সময়ে সংবাদ পায়নি? কই রে কে আছিস? ঘটক মশাইকে আমার সঙ্গে দেখা করতে বল। দাঁড়া, ঘটক মশাইয়ের কথা দূরে থাক, নিশ্চয়ই তার সংবাদ পেতে দেরি হচ্ছে। না না, তাহলে আমাকে কি করতে হবে?
তাহলে শোনো কাকে রেগে জিজ্ঞাসা করে আমায় জানতে হবে ঘটক মশাই কি সংবাদ পাইনি তাহলে এখন আমায় কি করতে হবে শোনোকা তুমি যখন এসেছো বলো উপায় কি ওগো মহারাজ লক্ষিমদারের বিবাহের পূর্বে আপনি সাতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ কি বললে শোনোকা কি বললে ঘটক মশাইকে না বলে বিবাহের দিনক্ষণ না ঠিক করে আমি সাতালে বাঁধব লৌহ বাসর ঘর তাহলে আমার অনুমান কি সত্য ওই পাতাল বাসরী কুচক্রি রতানো সাপ নিয়ে যে খেলা করে তার ভাই আমাকে সাতালি পর্বতে ঠিক আছে তাহলে আমায় কি করতে হবে সেই সাঁতালি পর্বতে বাঁধতে হবে লৌহ বাসর ঘর সত্যি মহারাজ বিবাহের পূর্বে আপনাকে সাঁতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ তাহলে তো বিশ্বকর্মাকে ডেকে আমায় সেই সাঁতালি পর্বতে গিয়ে লৌহ বাসর বাঁধার জন্য আদেশ করতে হবে যাও এই মুহূর্তে শোনকা তুমি অন্ধার মহলে যাও আর দাড়ি প্রহরীদের দ্বারা বিশ্বকর্মাকে আমার সম্মুখে আনয়ন করো যাও দেখি দেখি অনেক চ্যাংমুড়ি কানে তুই কি আমার করতে পারিস আমি সাঁতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করব এমন ভাবে লৌহ বাসর ঘর নির্মাণ করব কোন কোন পিপীলিকাও পর্যন্ত প্রবেশ করতে পারবে না কোন বায়ু কোন রকম জীব তো দূরের কথা কেউ প্রবেশ করতে পারবে না বিশ্বকর্মাকে আমার সম্মুখে পাঠিয়ে দে ওরে কে আছিস নমস্কার মহারাজ নমস্কার ও আপনি আমায় কাম করেছেন কেন কিসের কারণে আমায় ডেকেছেন বলুন বিশ্বকর্মা হ্যাঁ তোমাকে যে কারণে আমি ডেকেছি সে কারণটা হলো আমার প্রাণের পুতুলি লক্ষিন্দরের বিবাহ দেব কিন্তু তোমাকে আমি যে জন্য ডেকেছি কিসের জন্য বিবাহের পূর্বে সাঁতালি পর্বতে বাঁধতে হবে লৌহ বাসর ঘর কিন্তু মহারাজ ওই সাঁতালি পর্বতে লৌহ বাসর ঘর বাঁধতে গেলে তুমি চিন্তা করো না বিশ্বকর্মা তুমি চিন্তা করো না সাঁতালি পর্বতে বাঁধতে গেলে যে তোমার বাসর নির্মাণের যে পরিমাণ লৌহ লাগবে তুমি তা নিয়ে চিন্তা করো না আমি পাবন পুত্র হনুমানকে দিয়ে তোমার ওই প্রয়োজনের লৌহ আমি সাঁতালি পর্বতে পাঠিয়ে দেব আমি এই কার্য সিদ্ধি লাভ করলে আমি কি পাব এই কার্য যদি তুমি সঠিক ভাবে করতে পারো তোমাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে কিন্তু মহারাজ কেমন বাসর ঘোরাবে সেটা আমি তো জানি না নিশ্চয়ই তুমি কেমন ভাবে লৌহ বাসর করবে তা আমি তোমায় বলে দিচ্ছি তুমি মন দিয়ে শ্রবণ করো সাঁতালি পর্বতে সুন্দরভাবে খচিত এক বাসর নির্মাণ করবে বাসরের সামনে থাকবে আমার গৌরী মাতা এবং দেবাদিদেব মহেশ্বরের মূর্তি আর সমস্ত স্বর্গীয় দেবদেবীর মূর্তি কিন্তু থাকবে না ওই চাইমুড়ি কানের মূর্তি আরে বাসরের শিয়রে থাকবে ময়ূর ময়ূরে আর বাসরের মধ্যে এমন ভাবে নির্মাণ করবে কেউ যেন বাসরের মধ্যে প্রবেশ করতে পারে না বায়ু যেন না প্রবেশ করতে পারে পিপীলিকাও যেন পর্যন্ত প্রবেশ করতে না পারে শোনো শোনো বিশ্বকর্মা সঠিক ভাবে তুমি যদি আমার পুত্রের জন্য সাঁতালি পর্বতে লৌহ বাসর নির্মাণ করো তোমাকে আমি উচিত মূল্যে পুরস্কৃত করব আর যদি সেই আদেশ অমান্য করো তাহলে আমি তোমাকে উচিত শাস্তি দেব আমি চললাম দাঁড়াও দাঁড়াও বিশ্বকর্মা তুমি যখন আমার রাজ প্রসাদের দিকে এসেছিলে নিশ্চয়ই সোজা পথ দিয়ে এসেছো আমি আসি মহারাজ আমি আসি মহারাজ যাও 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 দেখি দেখি ওই চ্যাংমুড়ি কানি মনসা আমার কি ক্ষতি করতে পারে ওরে চ্যাংমুড়ি কানি মনসা আমি আজীবন করেছি প্রতিজ্ঞা তোকে কোনোদিন দেব না দেবী আসো
এখানে মোর বাবাই ছিল আরে বাবাই I'm not afraid to die.
বাবা আমি কি বলছি শুন বলো এই কাজটা সস করে আসলে সস সস না না এই কাজটা সুসম্পূর্ণ করলে আমি তোকে বিয়ে দেব সত্যি বলছো সত্যি বিয়ে দেব কিন্তু তুমি তোর বাবার দিবি বলো আমার বাবার দিবি না তোর দিবি ঠিক আছে চলো কোথায় যাব যন্ত্রপাতি গুলো কোথায় এ বাবা ওই শৈলেন মাস্টারের বাড়ির ভেতরে রেখেছি কেন রেখেছি ওই লোকটা কানে কম শুনতে পায় তো হ্যাঁ হ্যাঁ এক কোণে নিয়ে আসো যন্ত্রপাতি দুপুর ধরো হ্যাঁ